হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের ফটো এডিটিং। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু লাগতেছে এই ফটোটি। ডার্ক মুডে আমি এই ফটোটি এডিটিং করেছি। বন্ধুরা, আপনি যদি আপনার ফটোকে এই ধরনের এডিটিং করতে চান তো অবশ্যই আজকের ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন, কোনো অংশে আপনারা স্কিপ করবেন না। হ্যালো বন্ধুরা, আমি হাসান মাহমুদ ফ্রম টেকনিক্যাল হাসান 360। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অথবা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশন, একটি হচ্ছে লাইটরুম এবং দ্বিতীয়টি হচ্ছে স্ন্যাপসিড। বন্ধুরা, দুইটি অ্যাপসের প্রোভাশন লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনার যে ফটোতে আপনি এই ধরনের লুক দিতে চান তো সেই ফটোটি আপনারা ওপেন করবেন গ্যালারি থেকে। গ্যালারি থেকে ওপেন করার পর শেয়ার অপশনে ক্লিক করে দেবেন এবং আপনার ফোনে যদি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে তো এখানে আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনটি শো করবে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড করে দেবেন এই ফটোটি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফটোটি লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আসতে পারে, তো অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটরুম অ্যাপ্লিকেশনে ফটোটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ফটোতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, কালার অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনাদের মিক্স টুলটি সিলেক্ট করে নিতে হবে। তো এরপর এখান থেকে আমাদের আটটি কালার পেয়ে যাবেন, আটটি কালার। তো এখান থেকে সর্বদা আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে নেব এবং এখান থেকে হোয়েটটা যেটা আছে প্রথম অপশন, এটি আমরা একদম ডিক্রিজ করে দেবো 100 এবং নিচের যে অপশনটি আছে স্যাচুরেশন, এটাও আমরা ডিক্রিজ করে দেবো 100 এবং লুমিয়েন্স আমরা আমাদের ইচ্ছা মতো রাখতে পারি, ঠিক আছে? তো এরপরে বন্ধুরা হলুদ কালারটি আমরা সিলেক্ট করে নেব। এরপর বন্ধুরা এটাকেও আমরা এভাবে কমিয়ে দেব, স্যাচুরেশনটি আমরা কমিয়ে দেবো, সবগুলো আমরা কমিয়ে দেবো, ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসব দুই নম্বর কালারটিতে, অরেঞ্জ কালারে। তো এটা হচ্ছে আমাদের ফেসের যে কালারটি আছে, এই ফেসের কালারটি আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমরা যদি স্যাচুরেশনটি আমরা যদি কমিয়ে দিই তো আমাদের ফেসটি একদম স্মুথ হয়ে যাবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং চাইলে একটু লাইট আপনারা দিতে পারেন ফেসে। এবং প্যান্টের কালারটি আপনারা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্যান্টের যে কালারটি সেই কালারটি আপনারা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে এভাবে ওটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে বন্ধুরা, এখন আমরা এখান থেকে ডান করে দেবো। এরপরে বন্ধুরা এখানে চলে আসবেন লাইটে। লাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট এটাকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু কমাবাড়া করে নিতে পারেন। আপনাদের ফটো যেহেতু আলাদা হবে, আমার ফটোটি আলাদা, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের কিন্তু কাজ করতে হবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে হাইলাইটস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাইলাইটস কিন্তু আমাদের ফটোতে আছে। তো আমরা জাস্ট এটাকে একটু কমায় দেব এবং শ্যাডো একটু দিয়ে দেব এবং এখান থেকে ওয়েট এভাবে কমায় দেব একটু এবং এখান থেকে এটা একটু কমায় দেবো, ঠিক আছে? এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো ইফেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে সর্বদা আমাদের এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তো এই অপশনটি আমরা এইভাবে বাড়ায় দেবো, ঠিক আছে? তো আমাদের মোটামুটি কাজ শেষ। আপনারা আরও এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফটোটি আমাদের সেভ করে নিতে হবে। তো সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা, এরপরের স্টেপ হচ্ছে আমাদের ফটোটি আমাদের স্ন্যাপসিডে শেয়ার করে দিতে হবে। তো এরপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্মুথ নামে একটি অপশন পেয়ে যাবেন, স্মুথে ক্লিক করে দেবেন এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশন ডাবল। তো ডাবলে ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি একটি লাইটের পিএনজি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো লাইটটি আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝখানে চলে আসছে। তো এটা জাস্ট আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব আমাদের ইচ্ছা অনুযায়ী, যে কর্নারে আপনারা রাখতে চান সেখানে রাখতে পারেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, এর মধ্যে মাঝখানের অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে লাইট এনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমাদের কাজ হয়ে যাবে। তো এরপর এটাকে টিক মার্ক করে দেবেন। ক্লিক করে দেওয়ার আবারও টুলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক্সে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা কিছু একটা লিখবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে লিখছি, আমি জাস্ট লিখলাম ডার্ক মোড। তো দেখতে পাচ্ছেন লেখাটি চলে আসছে। তো এটা জাস্ট আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেখানে লাগাতে চান সেখানে লাগাতে পারেন। ওকে বন্ধুরা, হয়ে গেছে। এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন আছে, ডানে ক্লিক করে দেবেন। তো আমাদের ফটোটি সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনারা এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।